নবজিৎ সিং সিদ্ধুর পাছত এবার পাঞ্জাবর সত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংর বিরুদ্ধে পাকিস্তান প্রীতির গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। পাঞ্জাব কংগ্রেসের অভিযোগ পাকিস্তানী চোরাংচোৱা সংস্থা ISI সম্পর্ক আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির, যার বাবে এটা সমগ্র বিষয়টির এক তদন্ত চলাব পাঞ্জাব সরকারে। কেনো ISI পাঞ্জাবর বিপজ্জনক আখ্যা দিয়া ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক রক্ষা করে আছে পাকিস্তানী বান্ধবী আরুষ্য আলমারার সঙ্গে, আর এই আরুষ্য আলমারা আছে ISI বিশেষ ঘনিষ্ঠতা। মুখ্যমন্ত্রী হিসাবে বিগত চাৰি বছর পার করা এগারী পাকিস্তানী সংবাদকর্মী বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলিছিল অমরিন্দর সিংর সঙ্গে। উল্লেখযোগ্য যে আরুষা আলম এগারী পাকিস্তানী প্রতিরক্ষা সাংবাদিক। আনহাতে অবশ্যই আলমর মাতৃ প্রয়াত আলমিম আখতার 70ৰ দশকত আছিল পাক রাজনীতির বিশেষভাবে প্রভাব। এগারী সংবাদকর্মীয়ে 2004 বর্ষত পাকিস্তান ভ্রমণের সময় আরুষারে পরিচয় ঘটিছিল ক্যাপ্টেন অমরিন্দর, আর তার পাছতে বিভিন্ন উপলক্ষত দুই বহুবার একলগ হয়েছিল। অমরিন্দর সিংয়ে মুখ্যমন্ত্রী রূপে শপথ লওয়ার সময়তো VVIP অতিথি হিসাবে উপস্থিত আছিল পাকিস্তানী সুন্দরী সংবাদকর্মীগুলির। উল্লেখযোগ্য যে 90 দশকত পাকিস্তানী সেনাবাহিনীর সংঘটিত সাবমেরিন ক্রয় কেলেঙ্কারিটো নাম সাঙুর খাইছিল এগারী সাংবাদিক অরুষা আলমর, যার বাবে এগারী বিতর্কিত পাকিস্তানী সংবাদকর্মীরও দীর্ঘদিনে সম্পর্ক রক্ষা করে অহা পাঞ্জাবর প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির বিরুদ্ধে এতিয়া খোদ কংগ্রেস দলে উত্থাপন করেছে ISI গোপন বুঝাবুঝির গুরুতর অভিযোগ।